हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल इंग्लिश ट्यूटोरियल। क्लास फाइवे समस्त चैप्टर वीडियो हमार आगे कर देवा रही है, किन्तु आमि तोमादे सबार काछ थेके अनेक रिक्वेस्ट पेयेछि जे मैम आमादेर के आंसरगुलो प्लिज लिखे दिन। तो तार जन्य आमार आजकेर ए स्लाइडटा प्रिपेयर करा। तो आशा करी तोमादेर वीडियोटा भालो लागबे, वीडियोटा शेष पर्यन्त देखो, कारण आजके आमि तोमादेरके क्लास फाइवे रिविसन लेसने पुरोटा सॉल्व करिए दिए। सो वीडियो शेष पर्यंत देखो और जो भलो लेगे थे अवश्य लाइक एंड शेयर करो एंड सब्सक्राइब टू माय चैनल फॉर मोर वीडियोस। तो फर्स्ट है हमरा एक्टिविटी वन देखो, राइट टी फॉर ट्रू एंड एफ फॉर फॉल्स सेंटेंसेस। तो एखाने आमी एकेबारे तोमादेर जन्य आंसरगुलो करे दिएछि। जेमन नम्बर वाने छिलो ग्रैंडफादर टोल्ड द बॉय अ स्टोरी, जेटार आंसर होबे फॉल्स। नम्बर टू द बॉय फेल अस्लीप व्हाइल लिसनिंग टू द स्टोरी, एटा होबे ट्रू। नम्बर थ्री द एंजल्स फेस लुकड लाइक द फेस ऑफ द चाइल्ड्स मदर, एटा होबे फॉल्स। नम्बर फोर द बॉय वोक अप एट द कॉल ऑफ हिज ग्रैंडफादर, एटा होबे ट्रू। नेक्स्ट देखबो एक्टिविटी वनेर ही नम्बर बी, आंसर द फॉलोइंग क्वेश्चंस। এখানে কি বলছে, ফার্স্ট কোয়েশ্চেন হাউ ডিড গ্র্যান্ড মাদার ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল, মানে গ্র্যান্ড মাদার কীভাবে অ্যাঞ্জেলকে বা পরীকে ডিসক্রাইব করেছিল বা বর্ণনা দিয়েছিল। আনসার হবে গ্র্যান্ড মাদার সেড দ্যাট দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস, মানে পরীটার একটা চকচকে ডানা ছিল। নাম্বার বি হোয়াই ডু দ্য অ্যাঞ্জেলস টেক চিলড্রেন অন আ ট্যুর, পুরীরা কেন বাচ্চাদের ট্যুরে নিয়ে যেত। দ্য অ্যাঞ্জেলস টুক চিলড্রেন অন আ ট্যুর বিকজ দে ওয়্যার গুড, নিয়ে যেত ঘুরতে কারণ তারা খুব ভালো ছিল। নেক্সট আসছি নাম্বার সি, হোয়াট ওয়্যার দ্য বিউটিফুল থিংস দ্যাট দ্য বয় স ইন হিজ ড্রিম, আনসার হবে দ্য বয় স স্পার্কলিং স্টার্স অ্যান্ড ব্রাইট মুন ইন হিজ ড্রিম, ও স্বপ্নের মধ্যে চকচকে তারা আর একটা ব্রাইট চাঁদ দেখতে পেয়েছিল। নাম্বার ডি হোয়াট ডিড দ্য বয় আন্ডারস্ট্যান্ড ওয়েন হি ওক আপ, দ্য বয় আন্ডারস্টুড ইট ওয়াজ নাথিং বাট আ ড্রিম ওয়েন হি ওক আপ, ছেলেটার যখন ঘুম ভাঙল তখন সে বুঝতে পেরেছিল যে সে শুধুই স্বপ্ন দেখছে আর কিছু নয়। নেক্সট চলে যাব অ্যাক্টিভিটি টু এ, এখানে বলেছে ম্যাচ দ্য অ্যানিমেলস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস। এখানে আমি একেবারেই ইয়াং ওয়ান্সের পাশে অ্যাডাল্ট ওয়ান্সদের নাম লিখে দিয়েছি। কোল্ট হলো ঘোড়ার যে ছোট বাচ্চা তাদেরকে বলে হয় কোল্ট, তার জন্য কোল্টের সঙ্গে যাবে হর্স। নাম্বার টুতে রয়েছে চিক, তার অ্যাডাল্ট হবে হেন বা মুরগি। নাম্বার থ্রি পিগলেট পিগ, কাব টাইগার, কাফ হবে কাউয়ের সাথে আর ডাকলিং হবে ডাকের সাথে। নেক্সট দেখবো অ্যাক্টিভিটি টু বি, রাইট দ্য নেমস অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমেলস অর বার্ডস, মানে এখানে বাচ্চাদের নাম দেওয়া রয়েছে, তাদের বড় বা অ্যাডাল্ট যারা তাদের নাম কি হবে সেটা জানতে চেয়েছে। নাম্বার ওয়ানে রয়েছে পাপ্পি, এটা হবে ডগ। নাম্বার টু কিড, এটা হবে ডাঙ্কি। নাম্বার থ্রি কাব, সেটা হবে লায়ন। ফোরে রয়েছে কিটেন, যার অ্যান্সার হবে ক্যাট। ফাইভে হবে ল্যাম্প, যার অ্যান্সার হবে শিপ। নেক্সট রয়েছে ইগলেট, যেটা হবে ইগল। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি থ্রি এ, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি, এখানে ম্যাসকিউলিন আর ফেমিনাইন জেন্ডার বা পুংলিঙ্গ স্ত্রীলিঙ্গ জানতে চেয়েছে। তো এখানে আমি একটা চার্ট ফর্ম করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য, যেমন হর্সের ফেমিনাইন ফর্ম মেয়ার, টাইগারের হবে টাইগ্রেস, ডগ হবে বিচ, বুল কাউ, কক হেন, কিং কুইন, ম্যান ওমান, ড্রেক ডাক, গ্যান্ডার গুস, আর লাস্টলি পিকক পিহেন। নেক্সট চলে যাব অ্যাক্টিভিটি থ্রি বি, এখানে বলেছে রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস, তো বইতে যেইটা জেন্ডার দেওয়া ছিল আন্ডারলাইন্ড ওয়ার্ডসগুলো, তো সেগুলো আমি এখানে একেবারেই চেঞ্জ করে তার অপোজিট জেন্ডারটা ফিল আপ করে দিয়েছি।
যেমন ইয়েস্টারডে মাই গ্র্যান্ড ফাদার অ্যান্ড ফাদার কেম টু আওয়ার স্কুল, বইতে ছিল গ্র্যান্ড মাদার অ্যান্ড মাদার, তো এটা আমি চেঞ্জ করে একেবারে গ্র্যান্ড ফাদার অ্যান্ড ফাদার লিখে দিয়েছি। নেক্সট হবে মাই মাদার ব্রিংস মাই সিস্টার অ্যান্ড মি টু স্কুল এভরি ডে, উই অ্যাড্রেস আওয়ার ফিমেল টিচার অ্যাজ ম্যাম, শি ইজ আ ওয়াইজ ওমান। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 4, ম্যাচ গ্রুপ এ উইথ গ্রুপ বি। তো এখানে আমাদেরকে কিছু লোকের নাম দেওয়া হয়েছে আর তাদের কাজগুলো দেওয়া হয়েছে, সেগুলো আমাদের ম্যাচ করতে হয়েছে। যেমন ম্যাসন হবে মেক্স হাউজেস, ম্যাসন হলো বাড়ি বানায় বা রাজমিস্ত্রি, পর্টার বা কুলি আমরা যাদের বলি, ক্যারিজ গুডস জিনিসপত্র বহন করে, ডক্টর লুকস আফটার পেশেন্টস, সোলজার ফাইটস ইন ওয়ার্স, বারবার কাটস হেয়ার মানে নাপিত, পাইলট ড্রাইভস এরোপ্লেনস, কবলার রিপেয়ার শ্যুজ বা মুচি, পটার মানে যারা মাটি জিনিস তৈরি করে বা কুমোর, মেক আর্দেন পটস, পোস্টম্যান ডেলিভার্স লেটার্স, ওয়াশারম্যান ওয়াশেস ক্লোথস বা ধোপা যারা জামা কাপড় কাচে, লাস্ট রয়েছে কার্পেন্টার মেক্স চেয়ার্স অ্যান্ড টেবলস মানে ছুতোর মিস্ত্রি যারা চেয়ার টেবিল বানায়, অ্যান্ড লাস্ট রয়েছে টেলার স্টিচেস ক্লোথস মানে যারা জামা কাপড় সেলাই করে বা দর্জি। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 5, চুজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য ব্র্যাকেট। এখানে তোমাদের তিনটে করে অপশান দেওয়া ছিল, তো আমি যে আনসারটা একদম কারেক্ট সেটা এখানে লিখে দিয়েছি। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ওয়েন্ট টু দ্য ভিলেজ ফেয়ার, দেয়ার ওয়াজ মেনি শপস। এখানে রেড কালারের ওয়ার্ডগুলো হলো আনসার। মাই সিস্টার ওয়ান্টেড টু টেক আ রাইড ইন দ্য জায়েন্ট হুইল, উই বট টিকিটস ফর ইট, উই এনজয়েড দ্য রাইড, দেন উই এট ফুড, ইট ওয়াজ গেটিং লেট সো উই ওয়েন্ট ব্যাক হোম। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 7। অ্যাক্টিভিটি 6-এ যেটা ছিল সেটা আমার করানোর মতো কিছু ছিল না, তাই আমি একেবারে অ্যাক্টিভিটি 7-এ চলে এসেছি। এখানে জানতে চাইছে হু অ্যাম আই মানে আমি কে। নাম্বার 1 বা এতে রয়েছে আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেলস টু ইয়োর হাউজেস, মানে আমি তোমার বাড়িতে চিঠি বা জিনিসপত্র পৌঁছে দিই বা ডেলিভার করি, আমি কে না আই অ্যাম এ পোস্টম্যান। নাম্বার 2 আই অ্যাসিস্ট ডক্টর্স, আই লুক আফটার দ্য সিক ইন আ হসপিটাল, আই অ্যাম এ নার্স। নার্সরা রোগীদের দেখাশোনা করেন হসপিটালে, তাই আমাদের আনসার হবে নার্স। নাম্বার 3-তে রয়েছে আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস, আই ক্যান অলসো ড্রাইভ ট্রাকস, বলছে আমি বাস আর ট্যাক্সি চালাই, আমি ট্রাকও চালাতে পারি, তা আমি কে না আমি ড্রাইভার। নাম্বার 4 আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস অল ডে, আমি মাঠে সারাদিন কাজ করি, আই গ্রো ক্রপস আমি ফসল ফলাই, আই অ্যাম এ ফার্মার বা কৃষক। নেক্সট রয়েছে অ্যাক্টিভিটি 8, চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বারস ইন টু প্লুরাল নাম্বারস, এখানে সিঙ্গুলারগুলোকে প্লুরাল বা একবচন থেকে বহুবচন করতে বলা হয়েছে। ব্যাট হবে ব্যাটস, বুক বুকস, বল বলস, বাস বাসেস, অ্যাস অ্যাসেস, মাস্কুইটো মাস্কুইটোস, বাটারফ্লাই বাটারফ্লাইস, বাফেলো বাফেলোস, লাস্ট রয়েছে ডাঙ্কি যেটা হবে ডাঙ্কিজ। লাস্ট এরপর রয়েছে অ্যাক্টিভিটি 9, চুজ দ্য রাইট আনসার, এখানেও ঠিক সেই রকম নিশ্চয় অপশান দেওয়া ছিল, আমি রাইট আনসারটা একেবারে পুট করে দিয়েছি। নাম্বার এ আই অ্যাম রিডিং আ বুক, নাম্বার বি মাই সিস্টার ইজ প্লেয়িং, নাম্বার সি মাই পেরেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, নাম্বার ডি আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, নাম্বার ই ইউ আর সুইমিং। লাস্টলি রয়েছে অ্যাক্টিভিটি 10, এখানে বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস, মানে সাজিয়ে লেখা যেটা। তো নাম্বার এ আনসার হবে হয়েছে মাই হাউস ইজ ক্লোজ টু মাই স্কুল, নাম্বার বি আই গো টু স্কুল এভরি ডে, নাম্বার সি
आई लव टू स्टडी इंग्लिश नंबर डी माई टीचर्स लव मी वेरी मच नंबर ई आई वॉन्ट टू बी अ गुड स्टूडेंट। तो आमी आशा करछी आमी तोमादेरके सहज भावे एक्सारसाइजगुलो सल्व करिए बुझिए देखाते पेरेछी। तो जदि तोमादेर आमार भिडियो भालो लेगे थाके अवश्य भिडियोटी लाइक करो शेयर करो और आमार चैनलटा सबस्क्राइब करो एरकमई आरो एक्सारसाइजेर भिडियो पावार जोन्नो। थैंक यू।